মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মালদা জেলার সার্বিক উন্নয়নের জন্য আজ বিনয় সরকার অতিথি নিবাসে মিটিং হলে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল মহাশয় পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন। আজকের এই বাজেট পেশ অধিবেশনে উপস্থিত ছিলেন মাননীয় জেলা সমাহর্তা, রাজশ্রী মিত্র, এডিএম জেলা পরিষদ, জেলা পরিষদের 37 জন সদস্য, 15টি পঞ্চায়েত সমিতির সভাপতি, 10 জন এমএলএ সহ আরো অনেকে। সকলের সামনে এবং সকলের সমর্থনে আজকের এই বাজেট পেশ করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা রাজ্যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে। মালদা জেলা পরিষদ উন্নয়নের শরিক হিসাবে গত বছর না এবারও আমরা মালদা জেলা পরিষদ 381,68,33,964 টাকার পূর্ণাঙ্গ বাজেটের আজকে সিদ্ধান্ত হতে চলেছে হচ্ছে আর কি। আর যেটা হচ্ছে যে আমাদের সর্বদল নির্বিশেষে সার্বিক মালদার উন্নয়নের জন্য সকলেই আসছেন, আমাদের এইখানে উপস্থিত হয়েছেন আর কি প্রত্যেকে। আমার টোটাল 66 জন মেম্বার নিয়ে 562 জন উপস্থিত আছেন, 37টা মেম্বার, 15টা পঞ্চায়েত সমিতি, আমাদের 10খানা এমএলএ উপস্থিত আছেন এবং সকলকে আজকের দিনে এই যে সার্বিক উন্নয়নের জন্য মালদা জেলার আমাদের রাজস্ব মিত্র ডিএম সাহেব আছেন, সর্বত্রই সহযোগিতা করছেন। আমাদের এডিএম জেলা পরিষদ আছেন এইখানে, আমাদের বিশ্বজিৎ বাড়ির সহকারী আছে, সব ফুল বেঞ্চ আছে আমরা উন্নয়নের, সবাই সাপোর্ট করে আমরা সমস্ত ভালো কাজ করতে পারছি। এবারকার বাজেটে যেটা চমক হচ্ছে মালদার অনেক রাস্তাঘাট মালদা জেলা পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অনেক কাজ উনি করেছেন, সর্বদাই মানুষের পাশে থেকে জনগণের মুখ্যমন্ত্রী মালদা জেলা পরিষদের উন্নয়নের শরীরে অনেক কাজ করেছি। কিছু কাজগুলো আছে যেটা বাজেটে আমরা ভাবছি আর কি, ছোটো ছোটো রাস্তাগুলো আছে, কিছু টিউবওয়েলের দরকার আছে, অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা, জল এবং মানুষের যেসব বাউন্ডারি ওয়াল কিছু কিছু স্কুলে লাগবে, সার্বিকভাবে আরও যেসব লাইটের দরকার আনাচে কানাচে সব জায়গায় অনেক লাইট পড়েছে, 27 কোটির অলরেডি রাস্তা এসছে, আমাদের 50 কোটি টাকা অলরেডি রাস্তার টেন্ডার মালদা জেলা পরিষদ করেছে, পথশ্রী থেকে অনেক রাস্তা করেছি, আমাদের বাংলার সড়ক যোজনা থেকে রাস্তার কাজ অনেক চলছে, জেলা পরিষদের আমাদের যেটা স্টেট ফিনান্সের টাকা প্রচুর পেয়েছিলাম কাজ করেছি, আমাদের এই কাজগুলো চলছে। অলরেডি মালদা জেলা পরিষদ 50 কোটি টাকার উপরে যে পাড়াই সমাধান যে দিদিকে বলতে ফোন করেছিল মালদা জেলা পরিষদ টেন্ডার করছে, 27 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভাল হয়েছে, সেই কাজগুলো হবে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া খটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।